ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত্মানিত হবে আপনার প্রশ্নটি হচ্ছে যে মুজার উপর মাসেহ করার সময় কখন থেকে শুরু হবে জি ভাই মোজার উপর মাসেহ শুরু হবে যখন উনি উজু করা অবস্থায় উজু থাকা অবস্থায় মুসাফরি ফেলছেন তারপরে একসময় উনার উজু বঙ্গ হয়ে গেল এরপরে উনি মনে করেন সালাতের জন্য যে উজু করতে গেলেন তখন মশার প্রয়োজন হলো তাই তখন থেকে মুকুমের জন্য চব্বিশ ঘন্টা মুসাফের জন্য বাহাত্তর ঘন্টা অর্থাৎ মুকেমের জন্য একদিন এক রাত মুসাফের জন্য তিন দিন তিন রাত এখন এই কথার দলিল কোথায় আসেন এই কথার দলিল ইমাম আউজাই ইমাম আবু সুর এবং একটা বর্ণনা ইমাম আহমদ রহমতুল্লা আলহের আর একটা বর্ণনা হচ্ছে দাওয়েদাহ এবং ইবরুল মনজেরও এই রায় গ্রহণ করছেন ইমাম নবী বিন বাস বিন ওসাইমিনাজমাইন সবাই মত এটাই যে যখন থেকে উজু বঙ্গ হইয়া যাবে উদু বঙ্গ হওয়ার পরে যখন থেকে উনি উজু করবেন এ তখন থেকে ওনার মাসের মুদ্রত শুরু হইয়া যাবে এখন আসা যাক আপনার দলিল সম্পর্কে দলিল ফাবেন সোহি মুসলিমের দুইশত ছিয়াত্তর নম্বর হাদিস আন আলীন রজি আল্লাহ তালু

ওয়াযুহুদ দালালত জ্যানাল হাদিসে সরি শুন বিআন সাহু ইয়াম সাহু সালা সাতান ওয়ালাই কোনও জা লিখা ইল্লা ইজা কানতের মধ্যে তো মিনারেল এই হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে মুস মুসাফের তিন দিন মাসে করবে এখন মাসে তিন দিন করবে এখন শুরু হবে কখন থেকে যখন নাকি ওজু ভঙ্গ হয়ে যাবে এর পরবর্তীতে উনিও যখন ওজু করতে যাবে তখন হয়তো উনি আর শুরু হলো তখন থেকে তিন দিন তিন রাত মুসাফের জন্য তার বিপরীত মুকিমের জন্য একদিন এক রাত এই সহি মুসলিমের হাদিস থেকে বিজ্ঞানগণ এভাবে প্রমাণ করছেন এই প্রমাণিক কথাটা ইমাম নববীর আল মজমুয়ের মধ্যে প্রথম খণ্ডের চারশত সাতাশি নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে তাছাড়া আপনি আরও একটা আসার সাহাবা পাইবেন আন আবি উসমান আন্নাহাদি কল হাজার সাদ আন ওয়াবনা ওমারা ইয়াখতা সিমান ইলা ওমারা রদিয়াল্লাহু তালা আন হমাজমাইন ফিল্মাস হায়ালাল হুফফাইনি ফকালা ওমার ইয়াম শাহ আলে হিমা ইরা মিশ্রি সাতিহি মিনি য়ৌমিহি ওয়ালা ইলাতিহি বলেন আমি সাদ এবং ইবনে উম রদিয়া লাহুতালা আনহুমাস দুইজনে কথা কাটাকাটির সময় আমি উপস্থিত ছিলাম ওমরদিয়াহু তালার নিকটে কিসের বিপদে কথা কাটাকাটি করছেন যে মাসে আল্লাহ খুব ফাইন উপরে মাসে করার বিষয়ে ফাঁকাল উমার তখন ওমর তুমি ফয়সালা দিলেন ইয়াম আলাই হিমা যে দুই মুজার উপরে মাসে করবে ইলা মিসলি ইলাই মি মিমিহি ওয়ালাই ইলাতিহি ওই সময়ের থেকে ওই সময়ের থেকে যে সময়ের থেকে যেই দিনের যে সময় থেকে সে মাসে শুরু করছে ইয়ৌ ওয়ালাই তার দিন এবং তার রাত্র অর্থাৎ মুকিমের কথা উনি এখানে উল্লেখ করছেন তার সাথে সাথে মুজাফিরটাও এটা প্রমাণিত হয়ে যাবে তাইলে বোঝা গেল ওই বলতেছেন ওই সময়ের থেকে যে সময় থেকে তিনি মাসে করা শুরু করে দিয়েছেন ওই সময়ের থেকে মুদ্র শুরু হয়ে যাবে এই আসারটি উল্লেখ করছেন আব্দুল ফিল মুস্তানবফের মধ্যে আষ্ট আট নম্বর হাদিস ইমাম তহাবি সরহ মাহিল আসারের এক পাঁচশত একত্রিশ নম্বর আসার এটা ইমাম তহাবি রহমতুল্লাহ বলেন তাওয়াতিল আসার ওয়ান হবি জালিকা এই বিষয়ের যে বর্ণনাটা এই আছারটা অনেক সূত্র বর্ণনা করা আছে কলে ইবনু হাজাম ফি আল মহাল্লি ইবনু হাজাম আল মহাল্লি গ্রন্থের দ্বিতীয় খণ্ডের সাতাশি নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেন এসনাদহু নজিরুন এসনাদহু লা নজির আলা হুফিস হাতে অল জালালাতে বলতেছে এটা এত শক্তিশালী একটা যে বর্ণনা যার কোনো দৃষ্টান্ত নাই সঠিক হওয়ার দিক দিয়ে এবং গ্রহণযোগ্যতা হওয়ার দিক দিয়ে সাহা স্নাদা হওয়ালা শর্তে সেই খেয়েই নি এবং বোখারি মুসলিমের শর্ত হিসেবে সহি হিসেবে উল্লেখ করছেন নাসির উদ্দিন আলবাণী রহমতুল্লা আলাই তামু শাহের একান্ন একানব্বই নম্বরের মধ্যে তো এখানে আমরা জানতে পারলাম বিজ্ঞানদের মতামত যে মশাহের যে সময় শুরু হবে যখন প্রথমবার অজুবঙ্গ হয়ে যাবে অজুবঙ্গ হওয়ার পরে যখন প্রথমবার তিনি উজু করতে যাবেন তখন থেকে যে মাসে শুরু করলেন তখন থেকে উনার মধ্যতে মাসে মাত্র শুরু হলো আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমিসম রহমতুল্লাহ বরক